এরা মনে হচ্ছে অনেক বিজিতে আছে। হাই, কি খবর, কি অবস্থা? কি আর করো, অনেকদিন পর ফেসবুকে ঢুকলাম। আমার তো মনে হয় তুমি মিন্টি মিন্টি ঢুকো, আবার অনেকদিন পর আসলে। আমি তো তোমার ভিডিও দেখলাম। আরে ওটা ভিডিও সরি, এখন তোমার ভিডিও বেশি ভাইরাল হয় ওটা হয় না, তার জন্য কি তাকে খাওয়া খুঁটা দিতে হবে? অবশ্যই দিব। কেন? আমার কষ্টের টাকা। কষ্টটা মৃত্যু তো কষ্ট করে, কষ্ট করছে তুমি যে কাঁচা মরিচ খাইতে পারো না আপু, বাবা এই জন্যই তো এখনো হাই নেই যে পাপ্পার লোক স্যাক্রিফাইস করে হাই লবণ খাই দিয়েছি আমি। কেমন বাঁচা দাও এখন ওই কথা না, কত সংসার জন্য কি না করে এই যে স্কুলে তাও তো কিছু করলাম না, এই জামাটা আমি নেবো। শুনো আমাকে যেটা দিছে ওটা লইছি, কার টাকা দিয়ে কিনছে? আমার টাকা দিয়ে কিপো। আমার এটা কিনবো, আইফোন 30 প্রো ম্যাক্স কিনবো। তারপর হচ্ছে না তুমি না বুঝে তুই বলে সেম সেম আইফোন কিনো না, আমার টাকা দিয়ে কিনছো হে কে? আমার টাকা দিয়ে কিনো তুমি, দেখো না এই যে আচ্ছা এত এই সমস্যা জান দিয়ে দিয়ে দাও। ঘরে যা আছে মানে আম্মু ছোট কাল থেকে করার পর যা আছে সব আমার করা। এই যে আব্বু রে যে বাইকটা কিনে দিছে, কেডা কিনে দিছে? তুমি কিনে দিছো? হ্যাঁ আমি কিনে। হে তুমি কি বাইকের ফুটাও দিতাছো? সব দিতেছি, চুপ থাকো। কি আরে বাইক দিয়ে দাও, যাও তোমার বাইক দিয়ে দাও। তোমার বাইক পেছ আমি এখন আইফোন 30 না আমি এটা সমর্থন দিব না। ওই যে তোমার কাছে না কি কি করছে বলতেই পারে, স্বাভাবিক বলতেই পারে। তোমরা কথা উড়াইছো, খোটা দিতেছো। ওনা কে বলে আমরা দিই না, দিনে তুমি দাও। তোমরা কি মনে করো মানে? হ্যাঁ অনলাইনে কাম করতেছি, কতগুলা মানে বাজে লোকেদের উপরে লাখায় উঠা, তারপর কাজ করতেছি রাস্তায়। এই যে আমি এত বড় ডালটা ভাইকে পাপার ডালটা যে পিড়াইছি ওইটা বেশি ভাইরাল হইছে। তো কি ওইটা কি তুমি হইছিল রাস্তা দিয়ে? তো ড্যাং ড্যাং খাইতে কি দেখতে গেছো? তার জন্য অনেক কথা শুনতাছো? কত কথা শুনছি ইয়ে খাইতে খাইতে যে রাস্তা দিয়ে আসছিলাম 2 কিলোমিটার আমি হয়ে গেছিলাম গাইস। আর আমি ভিডিও করতে করতে গেছি ওই রাস্তা, ভিডিও করছে, লাইভ করছে, কোনো কাজে লাইভও করছে। ও বলল তো মো কি করছে তোমরা বলো এখন? এটা সত্যি তো এই কথা, তুমি তোর সাপোর্ট টান না, তুমি বলো না সাপোর্ট না যে কাজ করো তার সাপোর্ট, তুমি কাজ করছো অনেক, কিন্তু এই যে দি আবার ফুটা দাও কাপে না। ও যে তো বলল ও নাকি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে না, এটা বাস্তব কথা। আপনারা অনেকে জানেন না যে অনলাইনে কোনো কাজ নাই, খায়দা কাজ না, অনেকে কমেন্টগুলো করেন এই অনলাইনে কাজ করে আল্লাহর রহমতে যে ভিডিওগুলো আমরা দিই, যে লাইভগুলো করি, সেই লাইভগুলোর থেকেই ঋতু আমাকে অনেক কিছু কিনে দিছে, পরিবারের জন্য অনেক কিছু করছে। তো সেই কি কি করছে কি কি করে সেটা আপনারা শুনেন ঋতুর মুখে থেকে, বুঝতে পারবেন যে একটা মেয়ে অনলাইনে চাকরি করে সে একটা পরিবারকে আগলায় রাখতে পারে। তার পরিবার তার একমাত্র সাক্ষী হচ্ছে এই ঋতু, আমাদের এই ঋতু সাথে মৃত্যু।
ঋতু বলো তুমি এই পরিবারের জন্য কি কি করছো, কি কি করতে হয় এখনো? এখনো করতে হয় প্রতি মানে ভাড়া টাড়ার তো কোনো কথাই নেই, ওগুলা প্লাস ওনাদের সবাই গিফট আর ওনার প্রতি মাসে মেকআপ একটা করে শেষ হয়ে যায়। এমন কি ফিল্টারের মেডিসিনটা পর্যন্ত, ফিল্টারের মেডিসিনটা পর্যন্ত আমি কিনে দিছি। রমজানের যে খরচগুলো হয় তেল যে 5 লিটার করে দুই দিনে গেল আনছো, তুমি তো আমার খোটাটা ঠিকই মারলা, কিনা তো দিছি আমি, আমার তো লেট টিকিট টুকরা। নতুন নতুন বিস্কুটের প্যাকেট রাখিবা তুমি দেখছো বাবা? এখন তো প্রমাণ হয়ে গেল ভিডিওতে, মানে বুঝাই ফেলাইলো আর সব ফ্রিতেই করে। আচ্ছা ভালো শুনো, আমি কি করি রাখি বেশি চা খাই না, আর সিলেট পাঠায় তো জাফরানের চা, ওরে আমি চা বিক্রি করে টাকা উসুল করি। এটা সত্যি কথা, আপনারা যে যাই ভাবেন না কেন, কথা বাস্তব। এখন আমাদের পরিবারটা কিন্তু এই অনলাইন থেকে চলছে, হয়তো কেউ বলে না বাট আমরা বলছি অনলাইন থেকে আমাদের পুরো ফুল ফ্যামিলি চলছে এবং ফুল ফ্যামিলি আমরা অনলাইনে কাজ করি। রাইট, এটা সত্য কথা। বর্তমান আমাদের যে পরিবারটা চলছে সম্পূর্ণ আপনাদের পুরো ভালোবাসা, এত বড় একটা পরিবার, বাচ্চাদের লেখাপড়া সবকিছু যদি একটা অনলাইন থেকে আসে, এটাকে পজিটিভ ভাবে দেখার চেষ্টা করেন, সবকিছুই দেখবেন সুন্দর লাগবে। আর তোমরা কি খোটা দা দিলা, তোমরা কি খোটা দিলা যে কি করো ঘরের ভিতরে দুটো টাকা দিন গয়া বা খাও, চা বিস্কুটের জন্য আপু কখন কিনে দিবে? রাখিবা তুমিও ভালো আমার পেজ আল্লাহর মত দেখবো কে খাই কে সেই। আরেকটা কথা কিন্তু সত্যি, ক্লাস ফোরে পড়া মেয়ে এখন অনলাইনে ইনকাম করে, এটাও কিন্তু একটা ভাবার বিষয়। আপনারা যারা দেখবেন তারা একটু বুঝেন। আমরা সারাদিন যে ফানিটা করি সেই ফানিগুলো আপনাদের মাঝে শেয়ার করে, যদি এতটুকু একটা বাচ্চা এই যে রাখিবা ও যদি আপনাদের $250 ইনকাম করতে পারে, আপনারা চাইলে অনলাইনে, আমাদের এইসব না, এখন অন্য অন্য আরো অনেক সেক্টর আছে যেগুলো নিয়ে আপনার যে প্রতিভা আছে, আপনাদের ভিতরে যে অ্যাক্টিভিটিস আছে সেগুলো দিয়ে কিন্তু আপনারা অনলাইনে কাজ করতে পারেন। এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়, তা আমরা একটু তুলে ধরলাম। যেহেতু খাই গেলি যাক, আমাদের কাজ নাই এখন এসব কথা শুনে তার খাবার খাইতে হবো, কি করবো, তবু তো সন্তান তো মানুষ করছি, কইতে তো পারি।
আমরা জন্ম দিছি যে সন্তান গুলো কাজ করে আমাদেরকে খাওয়াইতেছে। বেশি গর্ববোধ করি যে না সন্তান মানুষের মতো মানুষ করতে পারছি। বাবা মারা এখন অনেক হ্যাপি, অনেক খুশি আমরা যে আমাদের সন্তানগুলো আমাদের পাশে এখন সুন্দরভাবে দাঁড়াচ্ছে। একটা ছেলে যেভাবে মা বাবা মার পাশে দাঁড়ায় ঠিক সেম ভাবে আমার মেয়েরাও কিন্তু এখন আমার পাশে দাঁড়িয়েছে। তো একটা ছেলে যাদের আছে তারা তো অবশ্যই দাঁড়াবে, যেহেতু আমার ছেলে নাই, আমার ছেলে হয়ে আমার মেয়েরাই কিন্তু আমার পাশে, কি বলো? আর বাবা মা কিভাবে ভালো থাকবে, কিসে খুশি হবে, ওরা কিন্তু এই জিনিসটা নলেজ রেখেছে। আর এই জিনিসটা যে সন্তানরা মনে রাখে তারা ভবিষ্যতে আসলে অনেক কিছু করতে পারে। আসলে জয়েন্ট ফ্যামিলির মতো দেখেন সবাই একসাথে আড্ডা দিচ্ছিলাম। আমাদের আশেপাশে আরো মানুষ আছে, আমরা পরবর্তীতে দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আকর্ষণ, আল্লাহ হাফেজ।